মেজর লীগ সকারের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। মেসি ম্যাজিকের পুরো অংশ থাকছে আরিফুল ইসলামের রিপোর্টে। ইন্টার মায়ামির জার্সিতে লীগ কাপের শিরোপা জয়ের পর আজ প্রথমবারের মতো মেজর লীগ সকারের অফিসিয়াল ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এই ম্যাচের প্রথমার্ধে একাদশে ছিলেন না লিওনেল মেসি। মেসির বিশ্রামের কথা চিন্তা করেই মেসিকে বেঞ্চ করিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো। ম্যাচের দ্বিতীয়ার্ধের 60তম মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি এবং ম্যাচের শেষতম মিনিটে মেসি আলবা ও ক্রেমাসির বিলিয়ান্সে এমএসএল লীগের প্রথম ম্যাচেই গোল করেন লিওনেল মেসি। এই ম্যাচে নিউ ইয়র্ক এফসির বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই মেসি অনন্য, এই মেসি অনবদ্য, রূপকথার গল্প লিখেই যাচ্ছে প্রতিনিয়ত। এই নিয়ে ইন্টার মায়ামির জার্সিতে 9 ম্যাচে 11 গোল ও 3টি অ্যাসিস্ট করেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। বন্ধুরা, মেসি রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।